হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 27 ও 28 পৃষ্ঠায় যে প্রশ্ন ও উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয় কাকে বলে? উত্তর, বৃষ্টি, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদির ক্রিয়ায় ভূভাগের ক্ষয় ঘটে এবং ভূমিপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে। ভূমিপৃষ্ঠের এইভাবে ক্ষয় হওয়াকে ভূমিক্ষয় বলে। এরপর 2 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয় রোধের উপায়গুলি কী কী? উত্তর, ভূমিক্ষয় রোধের উপায়গুলি হল গাছ কাটা যাবে না এবং মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে। একই জমিতে একই ফসল বারবার চাষ করলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং মাটি ক্ষয়প্রাপ্ত হয়। তাই ভূমিক্ষয় রোধ করতে 2 বা ততোধিক ফসল পর্যায়ক্রমে চাষ করতে হবে, ঝুম চাষ বন্ধ করতে হবে, পাহাড়ি অঞ্চলে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ বন্ধ করতে হবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বাঁওর কি? উত্তর, নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, তাকে বাঁওর বলে। এরপর 4 নম্বর প্রশ্ন, ঝোড়া কি? উত্তর, পাহাড়ে অনেক ছোট ছোট ঝর্ণা আছে, তাদের ঝোড়া বলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দেবে, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা।